হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিট, যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা। তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক। বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিও বানাবার মোটিভেশনটাকে অনেকটা বাড়িয়ে তোলে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের মনে একটা চরম বিভ্রান্তিমূলক প্রশ্ন উঠছে যে এই বছর কত গুণ ক্যান্ডিডেটকে পাস করিয়েছে, বা এই বছর কত গুণ ক্যান্ডিডেটকে কিন্তু ইন্টারভিউতে ডেকেছে। তো আপনাদেরকে আমি ক্লিয়ারভাবে বলে দিতে চাইছি যে এই বছর কিন্তু 1.5 গুণ ক্যান্ডিডেটকে ডাকেনি, একটা অ্যাপ্রক্স ধরা হচ্ছে 1.2 গুণ ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হয়েছে। 1.2 গুণ মানে প্রায় ওই 9,000 থেকে 10,000 রেঞ্জের মধ্যে কিছু একটা ক্যান্ডিডেটকে বলা হচ্ছে যে ডাকা হয়েছে। আমি বলছি 10,000 থেকে 11,000 ধরুন, আপনাদের সেফটির জন্য প্রায় 10,000 থেকে 11,000 ক্যান্ডিডেটের মতো কিন্তু ডাকা হয়েছে। তো এটা নিয়ে আপনারা আর মাথা ঘামাবেন না, যদি 1.5 গুণেই ডাকুক, 2 গুণ ডাকুক, যত গুণেই ডাকুক, আপনাকে আপনার একটা সিট কিন্তু রিজার্ভ করে নিতে হবে। সে যত গুণেই ডাকুক না কেন, আপনার তো শুধুমাত্র একটা সিটের প্রয়োজন। আপনি চেষ্টা করুন আপনার জন্য কিন্তু ওই একটা সিট যাতে কেউ না নিতে পারে, ওই একটা সিট আপনি আর বাকি 10 জনের হাত থেকে কিন্তু যাতে ছিনিয়ে নিতে পারেন। এইভাবে এরপর ইন্টারভিউর জন্য কিন্তু প্রিপারেশন নেন, কারণ এরপর কত গুণ ডেকেছে কত গুণ ডাকেনি এটা নিয়ে কিন্তু মাথা ঘামাবার সময় নয়। আপনি পাস করেছেন, আপনি খুব লাকি, আপনি পরিশ্রম করেছেন, তার ফল আপনি পেয়েছেন। এরপর ইন্টারভিউ লাস্ট স্টেপটা কিন্তু একটু কেয়ারফুলি দেন। আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখছি, এই যে 1.2 গুণ ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছে এটা পুরোটাই কিন্তু আনুমানিক, অফিসিয়ালভাবে কোনো প্রকাশ পায়নি যে 1.2 গুণ ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছে। এটা সকল ইউটিউবারে কিন্তু একটা আনুমানিক একটা অ্যাজাম্পশন, ঠিক আছে। একটা জিনিস হতে পারে, পরবর্তীকালে ওয়েস্টবেঙ্গল পুলিশ বোর্ড প্রকাশ করতে পারে যে কত গুণ ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছে, বা বিভিন্নভাবে আরটিআইয়ের মাধ্যমে প্রকাশ হতে পারে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কতটা গিয়েছে বা কত গুণ ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছে। এখন পর্যন্ত কিন্তু এই যে 1.2 গুণ বলা হচ্ছে এটা কিন্তু পুরোটাই কিন্তু আনুমানিক, এটা আপনারা মনে রাখবেন, ঠিক আছে। আশা করছি ক্লিয়ার করতে পেরেছি আপনাদের কাছে। এরপর কত গুণ ক্যান্ডিডেট পাস করেছে এই নিয়ে কিন্তু মাথা ব্যথা করার কোনো কারণ নেই। আপনি পাস করে গেছেন, কারণ অনেক অনেক পরীক্ষার্থী আছে ভালো স্কোর পেয়েও কিন্তু তারা কোয়ালিফাই করতে পারেনি। তারা এখন কতটা আফসোস করছে, তারা হয়তো মনে মনে ভেবে নিয়েছিল যে এই বছর কিন্তু চাকরিটা পাক্কা, আর ভাবাটা স্বাভাবিকও, কারণ যে হারে কাট অফ বেড়ে গেছে এই হারে যদি কাট অফটা না বাড়তো, কাট অফ যদি নর্মাল থাকতো, তাহলে কিন্তু তাদের চাকরিটা এই বছর কিন্তু পাক্কা হয়ে গিয়েছিল। কিন্তু এই কোভিড-19 জন্য বলুন, আরও অন্য কিছু কারণের জন্য বলুন, এই কাট অফটা এতটা বেড়ে গেছে যে তারা আজ কোয়ালিফাই করতে পারেনি। তাদের অবস্থাটা একবার ভেবে দেখবেন। আর আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি, বন্ধুরা যারা অযথা কমেন্ট করছেন, ভুলভাল কমেন্ট করছেন নিজেদের স্কোর নিয়ে, তারা প্লিজ বলছি কমেন্ট করবেন না, কারণ আপনাদের একটা কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু একটা স্টুডেন্টের জীবনটা নির্ভর করে। আপনাদের ওই কমেন্টটা পড়ে হাজার হাজার স্টুডেন্ট কিন্তু নিজেদের মন ভেঙে নিচ্ছে। তো আপনারা যারা জেনুইন কমেন্ট করবেন তাদেরকে বলছি তারাই কমেন্ট করুন, ফেক কমেন্ট প্লিজ করবেন না। আমি আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, প্লিজ ফেক কমেন্ট করবেন না, এটাতে আপনারও কোনো ভালো হবে না, আর যে স্টুডেন্টগুলো পড়বে সে তারও কিন্তু খুব একটা খারাপ পরিস্থিতি আছে। তো প্লিজ ফেক কমেন্ট করবেন না, যেটা জেনুইন যত পেয়েছেন সেই অনুযায়ী কিন্তু কমেন্ট করবেন। আর আশা করছি আমার সাবস্ক্রাইবাররা কিন্তু ভুলভাল কমেন্ট করে না, সবাই আপনারা যতজন আছেন আপনারা জেনুইন কমেন্টটাই করেন। তো চলুন, আমি অনেক সার্ভে করেছি, অনেক বন্ধুদেরকে ফোন করেছি, অনেক আমার রিলেটিভ যারা আছে জেনারেল এসসি এসটি সকলকে ফোন করে আমি কাট অফটা জানার চেষ্টা করেছি, এবং আমাকে অনেক স্টুডেন্ট আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে আমরা কত স্কোর পেয়েছি, এবং মেল করেছে যে তাদের স্কোর নিয়ে স্ক্রিনশট পাঠিয়েছে, তাদের যে তারা শর্টলিস্টেড হয়ে গেছে ইন্টারভিউয়ের জন্য। তো সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর আউট অফ 100 ফাইনাল কাট অফ কত হতে চলেছে সেটাও কিন্তু আপনারা এই ভিডিওর মধ্যে জেনে যাবেন। তো অবশ্যই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনাদের জন্য এইরকম গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু অল অ্যাবাউট প্রফিট চ্যানেল হামেশাই নিয়ে আসে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের একটা সাবস্ক্রাইব করবেন, আমি আবার আমার কন্টেন্টটাকে আরও ভালোভাবে ইম্প্রুভ করার চেষ্টা করব এবং আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আসবো। তো চলুন ভিডিওটি এরপর শুরু করা যাক। তো বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি এই বছর মেন্স পরীক্ষার কাট অফ।
WBP মেইন এক্সামের কাট অফ আউট অফ 85 কিন্তু এই যে এই স্কোরটা দাঁড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন UR 38 থেকে 39 পে কিন্তু স্টুডেন্ট পাস করেছে, আমার জানা 38 কিন্তু UR পাস করেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জন্য খুব ভালো নিউজ আছে, আমি নিজে ভেরিফাই করেছি, আমার অনেক ক্যান্ডিডেট আছে যারা 38 স্কোর করছিল তারা কিন্তু পাস করেছে। 38 থেকে 39 কিন্তু আপনারা পাস করছেন, আপনারা সেফের জন্য কিন্তু সেফার সাইডটা ধরুন, আপনারা 39 ধরে রাখুন যে 39 কিন্তু UR ক্যান্ডিডেট পাস করে গেছে। এরপর OBC A 35 আশা করছি পাস করেছে, OBC B 36 37 কিন্তু পাস করেছে, ST 34 35 তারা পাস করে গেছে। এরপর সবথেকে যেটা আশ্চর্যমূলক জিনিস সেটা হচ্ছে SCদের কাট অফ মার্ক। SCদের কাট অফ কম হওয়ার ছিল, কারণ SCদের সিট প্রচুর ছিল আগের তুলনায়। এইবার কিন্তু SCদের যে ভ্যাকেন্সি সেটা প্রচুর পরিমাণে ছিল, তাই সকলের একটা অনুমান ছিল যে SC ক্যান্ডিডেটদের যে কাট অফটা সেটা কিন্তু অনেকটাই কম যেতে চলেছে। তার কিন্তু পুরো বিপরীত জিনিসেই দেখতে পেলাম আমরা। এটা কিভাবে সম্ভব জানি না, এতটা কাট অফ SCদের সত্যি বিশ্বাস করা যাচ্ছে না। তো তবুও SC ক্যান্ডিডেটরা যারা 36-37 থেকে পেয়েছে, অনেকজন বলছে আমি 37 পেয়ে পাস করিনি, অনেকে বলছে আমি 38 পেয়ে পাস করিনি, তাদেরকে একবার বলছি তারা একটু নিজের অ্যান্সার কীটা ভালো করে একবার মিলিয়ে নিন। আর যার যে কনফিউজিং প্রশ্নগুলো আছে, যেমন ইডেন গার্ডেন বলুন, রবি শস্য বলুন, এই প্রশ্নগুলো নেগেটিভ মার্ক করে আপনারা যে কাট অফটা সেটা ক্যালকুলেট করে তারপরে স্কোরটা কমেন্ট করুন। আপনাদের স্কোর কত হচ্ছে, আপনারা কোয়ালিফাই করেছেন কি করেননি। এই 37 কিন্তু SCদের কাট অফ গেছে, 37 পেয়ে কিন্তু অনেকেই পাস করেছে আমি যতটা জানতে পাচ্ছি, কিন্তু আপনাদের অনেক কমেন্ট এসেছে যে আপনারা 37 কিন্তু পাস করেননি। তো SCদেরটা সত্যি একটা বিভ্রান্তিমূলক একটা কাট অফ, যে কত কাট অফ গেছে এখনও আমি একদম অ্যাকুরেট কিন্তু বলতে পারছি না, বাকিগুলো কিন্তু একদম অ্যাকুরেট। এই কাট অফে কিন্তু স্টুডেন্ট পাস করেছে। তো এরপর চলে আসি আউট অফ 100, মানে তোমরা ইন্টারভিউ দেওয়ার পর কাট অফ কত যেতে চলেছে। এটা কিন্তু একটা খুবই ভাইটাল জিনিস যে এতটা যে কাট অফ উঠলো এরপর ইন্টারভিউর পরে কাট অফটা কত যেতে চলেছে। তো অবশ্যই স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মেনের কাট অফ, যেটা ইন্টারভিউর পরে এটা আউট অফ 100-এর মধ্যে কিন্তু আমি আপনাদেরকে শো করছি, যেখানে UR 48 থেকে 49, OBC A 45 থেকে 46, OBC B 46 থেকে 47, ST 34 থেকে 35। তো এইরকম একটা কাট অফ যেতে চলেছে। এরপর SCদের সিরিয়াসলি SCদের একটা জিজ্ঞাসা চিহ্ন রয়ে গেছে যে তাদের কাট অফ কত হয়েছে বা কত যাবে, তাও তাদের নিয়ে একটা আনুমানিক কাট অফ আমি বানিয়েছি। তো অবশ্যই দেখে নেন, SCরা মোটামুটি 46 থেকে 47 পেলে কিন্তু তারা কোয়ালিফাই করে যাবে চাকরির জন্য। তো মোটামুটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে UR ক্যান্ডিডেটরা 38-39 প্লাস মানে প্লাস আপনারা 10-11 করে দেন, 10-11 এর বেশি কিন্তু যাবে না। দেখুন ইন্টারভিউতে যদি আপনারা একদম বর্ডার লাইনে আছেন, মানে 38-39 পাচ্ছেন, আপনাদেরকে কিন্তু ইন্টারভিউতে প্রায় 10-11 নাম্বার কিন্তু ক্যারি করতে হবে। আপনারা যত স্কোর ক্যারি করতে পারবেন আপনাদের জন্য কিন্তু ততই ভালো, 12 স্কোর করতে পারলে কিন্তু আরও ভালো, চাকরিটা আপনাদের পাক্কা হয়ে যাবে। এক প্রথম কথা, 1.2 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে, অনেকটাই কম ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। আগের বারে যেমন UR-দের 33 কাট অফ থেকে ডেকেছিল, 33+15 =47 কাট অফ গিয়েছিল, অ্যাকুরেট কাট অফ 47.75, আমি হিসাবের সুবিধার্থে 48 ধরছি। তো 33+15 কিন্তু এইবার যেহেতু কম ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে সেই অনুযায়ী কিন্তু 38+15 হবে না, 38+11 ধরে রাখুন, 39+10 ধরে রাখুন, এইরকম একটা কাট অফ কিন্তু আপনাদের যাবে। তো আপনারা যারা বর্ডার লাইনে আছেন, আপনি UR হন, OBC A হন, OBC B, SC, ST যাই হন না কেন, আপনাদেরকে কিন্তু ইন্টারভিউতে প্রায় 10-12 স্কোর ক্যারি করতে হবে, সেটা কিন্তু ক্লিয়ার কাট। এরপর দেখুন আপনারা কীভাবে ইন্টারভিউর প্রস্তুতি নেবেন। আপনারা যদি ইন্টারভিউর PDF কিনতে চান অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন, ইন্টারভিউয়ের অনেক ভিডিও বানিয়ে রেখেছি আমার প্লেলিস্টে রয়েছে, অবশ্যই প্লেলিস্টে গিয়ে চেক করে ইন্টারভিউর ভিডিওগুলো দেখে নেবেন। আবার ফিউচারে কিন্তু ইন্টারভিউয়ের অনেক ভিডিও বানাবো, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবো আপনাদের জন্য। তো আশা করছি আপনাদের অনেক হেল্প হবে। আর এই ভিডিওতে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টের কিন্তু উত্তর দেবো। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, এন্ড জয় হিন্দ, ভালো থাকুন।